আমাদের গৃহপ্রবেশের পরের দিনেই ছিল নিশানের বার্থডে, তাই আজ আমরা ছোট করে নিশানের বার্থডে সেলিব্রেট করে নিচ্ছি। এইখানে শাশুড়ি মা দাঁড়িয়ে, নিশান রেডি, আমি এবারে কেকে মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং নিশান আসছে কেক কাটতে। পিসিমণিও আছে, ইনি আমার পিসি শাশুড়ি, কিন্তু আমার নিজের পিসিমণির থেকেও হয়তো বেশি, এতই ভালো মানুষ উনি। এই যে নিশান এখানে রেডি, ক্যান্ডেল, স্পার্কলিং ক্যান্ডেল জ্বালিয়ে দিল। Happy birthday to you. Happy birthday to you. কেক কাটাও কমপ্লিট। এবারে সুন্দর দুজনে এক টুকর করে বাইট নিয়ে এবারে নিশানকে বললাম, যাও মা খেয়ে যাও, খাইয়ে দাও। ক্যামেরায় ছিল আমার ছোট্ট মিষ্টি ননদিনী, আমার দিদি ভাই। দিদি ভাইকেও কেক খাইয়ে দিচ্ছে নিশান এবং পিসিমণিকেও। এবারে আসছে পালা গিফটের। নিশানকে এবারে আমি একটা খুব সুন্দর ঘড়ি গিফট করেছি, এই দেখুন। এবারে আমি ঘড়িটা নিশানকে দিচ্ছি। নিশান তো হাতে কেক নিয়ে ব্যস্ত, মুছতে পারছে না, হাতে টিস্যু নিয়ে কেক মুছে এবারে আমি নিশানকে ঘড়িটা পরিয়ে দেব। ফসিলসের একটা খুব সুন্দর ঘড়ি, আমার মনে হয়েছিল নিশানেরও এটা হয়তো ভাল লাগবে, এটা সারপ্রাইজই দিলাম ওকে। এই ঘড়িটা আমি নিশানকে গিফট করলাম। ছিল আমাদের ছোট্ট বার্থডে ব্লগ নিশানের। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।